পিতা মরহুম জুবেদ আলী সরকার, মাতা আমেনা বেগম। আমার গ্রামের ঠিকানা হলো গ্রাম বেকারগান্ধা, উপজেলা গৌরীপুর, জেলা আদানসি। গুরপুরার কে হাইস্কুল থেকে 1966 সালে এসএসসি পাস করি। এরপরে আনন্দমনে ভর্তি হই। ওই সময় আমার মাতৃবিয়োগ ঘটে, বাধ্য হয়ে আমাকে আবার গৌরীপুর কলেজে যেতে হয়। তো ওখানে আমি কমার্সে ভর্তি হই এবং ওখান থেকে ডিগ্রি পাস করি। জনসংখ্যা আরম্ভ হলো তখন আমাদের ফাইনাল ইয়ার ছিলাম, ডিগ্রি ফাইনাল ইয়ার ছিলাম। এর আগে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। 1968 সনে আমি গৌরীপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম এবং 1969 সনে আমি গৌরীপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। আমার কমিটির কলেজ ছাত্র লীগের যেটা ছিল সেটা আমাদের শাহ আব্দুল লতিফ ছিল সভাপতি, আর থানা ছাত্রলীগের সভাপতি ছিল ফজলুল হক, সেক্রেটারি ছিল মোয়াজ্জেম হোসেন, আর আমি ছিলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। তো এই 69-এর সেই আন্দোলন, এগুলো তো প্রত্যেকদিন মিছিল মিটিং এগুলো তো আমাদের করতে হয়েছে, জনসভা করতে হয়েছে। এরপরে 70-এর নির্বাচনে তখন তো অনেক দায়িত্ব আমাদের। এখানে তখন MNA প্রার্থী ছিলেন জাস্টিস ইব্রাহিম, MPA প্রার্থী ছিলেন হাতেম আলী মিয়া। তো দুজনের পক্ষেই তো স্বাভাবিক, আমরা যেহেতু ছাত্রলীগ করি আওয়ামী লীগের মনে মিনিট পক্ষেই আমরা কাজ টাজ করি এবং নির্বাচনে দুজনই পাশ করবো। 7ই মার্চের যে ভাষণ ছিল সেলারদের উদ্যানে, এরপরে থেকেই যার প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলল, এই যে অনুপ্রেরণা, এই যে আমাদের নির্দেশনা, এই নির্দেশনায় আমরা গৌরীপুরে কিন্তু স্থানীয়ভাবে আমরা আমাদের তরুণ সম্প্রদায় যারা ছিল, ছাত্রলীগ ছিল, স্বাধীনতার পক্ষে যারা ছিল, আমরা সবাই মিলে কিন্তু ওইখানে আমরা একটা ট্রেনিং সেন্টার করি। প্রাথমিকভাবে আমরা আন্ডার দি কমান্ড অফ হাতেম ভাই মেকি রাইফেল নিয়ে ট্রেনিং ট্রেনিং দিই। তো কিছু কিছু রাইফেল আমরা অবশ্য পাইলাম, রাইফেলগুলো করতে গিয়ে আসলে ঠিক আমার মনে নাই, তবে আমার মনে হয় যে মানুষের রিপেয়ারতে কিছু রাইফেল আছে। যারা রাইফেল নিয়ে ট্রেনিং ট্রেনিং করলাম, ওই 25 মার্চের পরে যখন দেশের অবস্থা শোচনীয় এবং পাঞ্জাবিরা বিভিন্নভাবে ঐক্যবাহী করতেছে বিভিন্ন এলাকা, তখন আমাদের একটা কন্ট্রোল রুম ছিল। সেই কন্ট্রোল রুমের দায়িত্বে ছিল অধ্যাপক আলী আসাম, উনি গৌরীপুর কলেজের শিক্ষক ছিল, পাশাপাশি ওনার 2IC হিসাবে আমিও দায়িত্ব পালন করতাম। তো এরপরে যখন দেখলাম যে অবস্থা হয়ে করতে, হাতেম ভাই আমাদের MP তখন একদিন আমাদের পাঠাইলো একটা পিক আপ যে এতে যাওয়ার জন্য, হালুয়াঘাট কুদরত মণ্ডলের কাছে যাওয়ার জন্য। তো হালুয়াঘাট কুদরত মণ্ডলের কাছে আমি গেলাম 16 তারিখ এপ্রিলের। এপ্রিলের 16 তারিখ যাওয়ার পরে রাত্রে কুদরত মণ্ডলের বার্ষিক বাড়িতেই ছিলাম। উনি আমাদের এলএমজি দিবে, এলএমজি দেওয়ার তো প্রশ্নই উঠলো না। উনি রাত্রে ওই বড় ক্রসে হয়ে গেলেন, আমি একটু দেখা দিয়ে পড়ে গেলাম গাড়িটাকে নিয়ে। শেষ পর্যন্ত গাড়ি ওই রাস্তায় ফেলে রেখেই হঠাৎ করে খবর পেলাম যে ময়মনসিং ফল করছে, পাঞ্জাবিরা ময়মনসিং এসে পড়ছে। তখন হামিদের সাথে আমার দেখা হইলো হালুয়াঘাটে, ওনার সাথে আমার দেখা হইলো। আমি বললাম কী খবর, ময়মনসিং তো প্রায় ফুলের ফতে। আমি তো তখন একটা ম্যালেরিয়ার গাড়ি নিয়ে আসলাম, একটা নিজস্ব লাইবিলিটি, অনেক চিন্তাধারা করে আর কিছু করার নেই। শেষ পর্যন্ত আমি বর্ডার রুট ধরে, এদিক দিয়ে আর ব্যাক করা যাবে না, তো বর্ডার রুট ধরে আমি আবার গেলাম সেই বিজয়পুর। বিজয়পুরে ওখানে গিয়ে পাইলাম তারা ভাই, MP তারা ভাই, আব্দুল কালেক তারা মিয়া, ওনার সাথে দেখা হইলো। উনি রাত্রে এক রাত্র বিজয়পুর ক্যাম্পে ছিলাম। থাকার পরে তখন আমাদের কাছে আর্মস ছিল, 5টা রাইফেল ছিল, 5টা গ্রেনেড ছিল, আর আমার সাথে ওই ছাত্রলীগের সভাপতি আব্দুল লতিফ, নুরুল আমিন নামে একটা ছেলে ছিল, এই আমরা তিনজন। আর ড্রাইভার ছিল আমার সোলাদ, আমার এই আমারই বন্ধু, সে আর্মিতে চাকরি করতো পাকিস্তানে, তখন সে ছুটি নিয়ে আসছিল, ওকে নিয়েই গেলাম। তো আমরা হাইটা হাইটা বিজয়পুর গেলাম। মাঝখানে আরও অনেক দুর্দশা হয়েছে, প্রচণ্ড দুর্দশা, খাওয়া নাই কিছু নয়, তবু গেলাম।
তো তারাবাই ওখানে খুব কর্ডিনে রিসিভ করলো এবং আর্মসগুলো বিজেপুর ক্যাম্পে রেখে আসলাম। তো আমি আবার ব্যাক করলাম গৌরীপুর। তো গৌরীপুর গিয়ে ব্যাক করে দেখি যে আমার বোনের জামাইয়ের বাড়ি, তারপরে আমার গুষ্টি বাড়ি, তারপরে আর অনেকগুলো বাড়ি পাঞ্জাবিরা পড়ে ফেলছে। এবং 17 তারিখ গৌরীপুরে সেলিং হলো, নেত্রকোনাও সেলিং হলো, গৌরীপুরেও সেলিং হলো। সেলিংয়ের পরে পাঞ্জাবিরা আসলো, বাড়িঘর সব বাসনস। তো 4-5 দিন বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার পরে আবার ব্যাক করলাম, যেখানে থাকা সম্ভব না। আবার ব্যাক করলাম, বর্ডার পাস হইলাম। রাস্তায় তো অনেক করুণ ইতিহাস আছে, এই এদেশের এদেশীয় যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, এদের দ্বারা আক্রান্ত হইলাম রাস্তায়। কাকুরা কান্দা একটা গ্রাম, জাস্ট বর্ডার। এদের আক্রান্ত হওয়ার পরে একদম কপট, কিছুই নাই, শুধু ওই একটা লুঙ্গি আর একটা হাফশার পরেই ওইখানে গেলাম। 4-5 জন এখানে আমার সাথে আরেকজন ছিল, আমার এক নাতি, সে আর্মিতে চাকরি করতো, বয়স আমার বড়, কিন্তু সম্পর্ক আমার নাতি রোস্তম আলী কোনো মেয়ে আর নুরুল আমিনটা ছিলই। এরপর আবার ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে তো বাগমারাকে পৌঁছলাম। এখানে কোনো জায়গা নাই, বাসা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে বাগমারা বাজারে পাইলাম, হাতেম বাইরে পাইলাম। তারপরে ডাক্তার সুবান তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল গরিবপুরে, এদের পাইলাম। তওয়াজুল হোসেন চুন্নু মিয়া এদেরকে পাইলাম। তারপরে আবুল হাসিম আমাদের পরবর্তী সময় চেয়ারম্যান ছিল। ওইখানে আমাদের অবস্থা, জায়গা নেই, থাকা নাই, কোনো কিছু নাই, খাবারও নাই। প্রায় 2-3 দিন উপবাসী ছিলাম, প্রায় উপবাসী। একবেলা হয়তো মিলতো, না হয়তো মিলতো না, এই অবস্থা। তো হঠাৎ করে আমরা যেটা শুনলাম সেটা হলো যে এই নেতাই নদীর ওপারে এখানে ওই কেন্দুয়া থেকে এম জুবেদ আলী, তারপরে সাজরুদ্দিন সাহেব পূর্বদলা থেকে এখানে ক্যাম্প করছেন। তো আমরা 17-18 জন ইনক্লুডিং চন্দু সাহেব আমরা দ্বারস্থ হইলাম। পরে উনি আমাদের এই দুঃখ দুর্দশা শুনে যে আমরা খাই নেই, কিছু নেই, জায়গা নেই, বাসা নেই, থাকবো কোথায়, কাপড় নেই গোসল করার, শেষ পর্যন্ত উনি আমাদের 2 বস্তা চাল দিলেন, এম জুবেদ আলী সাহেব আর সাজরুদ্দিন সাহেব। তো ওই চাউলগুলো এখন বিক্রি করবো কোথায়, তো বাট কারা নাই, কোনো কিছু নাই, এক গাড়ো বাড়িতে দিলাম, ওই আন্দাজ করে আর কিছু দিলাম। দিলে ওই গাড়ো বাড়িতে ওরা পাকশাক করে দিল, খাইলাম। থাকার বন্দোবস্ত হইলো যে গাড়োদের যে মাচা ঘর আছে, ওই মাচা ঘরের নিচে হলো শুয়োর, ওইখানে খালি জায়গা আছে, ওইখানে রাত্রে যাপন। বিছনা তো কিছুই নেই, কাপড়ও কিছু নেই। যাই হোক, 3-4 দিন এখানে মানবত জীবনই ছিল। হঠাৎ করে শিব বাড়ি থেকে কিছু বিএসএফের লোকজন আসলো, আয়সা সাহেবের পদে করলো যে মুক্তিবাহিনীতে লুট নিচ্ছে। তা আমরা আর কোনো এদিক সেদিক আর চিন্তা ভাবনা না করে আমরা লাভ দিয়ে গাড়িতে উঠলাম। উঠতে আমাদেরকে শিববাড়ি নিয়ে গেল। তো রাত্রে শিববাড়িতে ছিলাম, শিববাড়ি থাকার পরে 3 দিন শিববাড়িতে ছিলাম। তারা মোটামুটিভাবে আমাদের যতটুকু পারছে সাহায্য সহযোগিতা করছে। এরপরে 3 দিন পরে আমাদের ক্যাম্পে, মানে মুক্তিযোদ্ধার ক্যাম্পে নিয়ে যাবে, রাত্রে রওনা দিলাম। রাত্রের মধ্যে গাছপাড়া একটা জায়গা আছে, গাছপাড়া, ওইখানে ডাক্তার হাফিজ সাহেব ছিল, মনে আছে আমার যেটা, ওইখানে আমাদের খিচুড়ি টিচুড়ি খাওয়াইলো রাত্রে। পরের দিন সকালে 10টায় আমরা তুরার আদুগিরি নামক স্থানে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম আরও অনেক ছেলে। এই দিন রাত্রে রইলাম, আমাদের টেন্ট, টেন্ট তো আমরা তৈরি করতে জানি না, ইন্ডিয়ান কিছু সিভিলিয়ান, তো ওরা আমাদেরকে টেন্ট কীভাবে টানাইতে হয়, কীভাবে এ করতে হয় এগুলো বসে গেলো। তো প্রচুর যুগ ছিল, যুগের কামড়টা আমাদের জন্য খুব একটা দুর্বিষয় অবস্থায় ছিল। যাই হোক, তো সকালে একবার টেন্ট আমরা স্থাপন করলাম। দুপুরের পরে আবার বলছে উতারো উতারো উতারো। আমি কী উতারো কী, আবার আমরা তো তখন বুঝি না হিন্দু, মানে উঠাও, আবার টেন্ট ভাঙো, কিসে টেন্ট ভাঙবো কেন। পরে আবার দেখছেন যে ওইখান থেকে আরও 500 গজ ওই ভিতরে আবার নিয়ে আসছে এই টেন্ট। এইভাবে প্রতিদিন 2 বার করে 147টা টেন্ট আমাদের দ্বারা শিফট করাইতো আর কি। দেখা গেল যে বিশাল এলাকা পরে পরিষ্কার হয়ে গেছে। এরপরে একদিন বিকালের দিকে যে আমাদেরকে সবসময় সার্ভিস দিত, আমাদের সাথে যিনি কমান্ড করতো যে এই করেন সেই করেন এই করেন, শিখদের চিনতাম, কিন্তু শিখ সিভিল ড্রেসে ছিল, তারা আর্মি পার্সোনেল, এটা আমাদের বলতো আমরা জানি না। তো একদিন 3টার সময় খাওয়ার পরে পরে আমাদের এনে 3টা উইং হইল। আমরা স্ট্রেংথ ছিল আমাদের সব মিলে 437 জন, আমরা 3 নম্বর উইংয়ে পড়লাম। তখন আমাদের উইং ইনচার্জ ছিল, তখন আমাদের কমান্ডার ছিল, কমান্ডার ঠিক না, যে উইংয়ের দায়িত্বে আমাদের বাঙালি একজন, সে ছিল ওই মহেন্দ্রগঞ্জের আনোয়ার সাহেব। উনি পরে আর্মিতে ছিল, বাংলা ব্যাংকে গেছেন, আনোয়ার সাহেব। আর একটা ছিল নাজমুল হক, তারা একটা ইউনিটের ছিল। আর একটা ইউনিটের ছিল শামসুদ ওই ইয়াতে ওই নাচুনার ভদ্রলোকের নামটা, ক্লিয়ার নামটা ভালো মনে নেই আর কি। যাই হোক, এই 3টা উইংয়ে
তো এখানে আমাদেরকে ভাগাভাগি করলো, যে আমরা প্রথম সব লাইনে দাঁড়াইলো, আমরা তিনটা ভাগ করে সেটা আমরা কোথায় যাবো, তা আমরা আমরা শামগঞ্জ আমাদের লোকাল এরিয়া, তারপরে গৌরীপুর এই আশেপাশে আমাদের এই বেল্টের লোকগুলো আমরা এক লাইনে খাড়াইলাম। এবং ওইখান থেকে আমাদের সাথে কিছু যোগ দিল কাপাসিয়ার কিছু ছেলে, আর চিটাগাংয়ের কিছু ছেলে, ঢাকার কিছু ছেলে, এরা আমাদের সাথে দিল। আমরা হইলাম ইন টোটাল 191। তো 191 মধ্যে আমরা হইলাম এই কারণেই, ওই যে আনোয়ার সাহেব উনি স্কুল টিচার ছিলেন, উনি ওনার স্কুল থেকেই 151টা ছেলে নিয়ে আসলো, আর আমরা 40 হইলাম ওই বিভিন্ন এলাকার, গৌরীপুর, শামগঞ্জ, চিটাগাং এইভাবে। তো আমরা উইং নাম্বার 3, ওইখানে আমাদের সব নাম ঠিকানা জিজ্ঞাসা করলো, আমাদের এডুকেশান কী, আমি তো ফাইনাল ইয়ারের ছাত্র, আমি গ্রাজুয়েটই বলছি আর কি, গ্রাজুয়েট। তো আমার সাথে যে রুস্তম আলী কোনো ছিল যে ছেলেটা, ও কিন্তু পাকিস্তান আর্মিতে চাকরি করতো। প্রথমে জিজ্ঞাসা করলো এই দল কি পাকিস্তানি আর্মি? হ্যাঁ। ওই দিন আমরা বুঝতে পারলাম যে দে আর নট সিভিলিয়ান, দে আর আর্মি পার্সন। ওই দিন তারা ড্রেস করে আসলো, ইভেন মূল যিনি আমাদের কন্ট্রোল করতেন আমাদের সবাইকে, উনি হলেন ক্যাপ্টেন কৌশিক, ড্রেস ড্রেস করে আসতেন, বোঝা গেল ক্যাপ্টেন কৌশিক। যাই হোক, পরে ইকোনমিয়া সামনে গেল, তো পাকিস্তান আর্মি, আমি পাকিস্তান আর্মি, গেল যে কেতনা সাল তুম না কী, এগুলো 14 সাল, তো 65 যে ওয়ার হ্যাঁ না তুম কিদার থা, ওরা জিজ্ঞাসে স্যার আম তো রান কসমে থা, তখন একটু মানে ব্যঙ্গ করেই বললো, স্যার এলো তুম তো আমার আবার গুলি কিয়া, এগুলো বলছে আর কি। গেল যাই গেল যোগের মতোই, যাই হোক, ওকে আর ট্রেনিং এনে গেল, ও আমাদের এই যে 3 নম্বর উইংয়ের লঙ্গরের দায়িত্ব দিল আর কি, খানাপিনার দায়িত্বে ওকে আর ট্রেনিং করতে, তোমার আর ট্রেনিং কাপড় জরুরত নেই, তুমি লঙ্গর কমান্ডার, ওই লঙ্গর কমান্ডার চলে গেল। ইয়ার পরের দিন সকালে আমাদের আবার ফলিং করাইলো, এবং আমরা তখন প্লাটুন হয়ে গেলাম, একটা প্লাটুনের দায়িত্বে ছিলাম, শামসুল আলম ভাই একটা প্লাটুনের দায়িত্ব ছিল, এরপরে আব্দুর রহিম মিন্টু, এই যে মিন্টু কমিশনার ছিল, সে একটা টেন্টের একটা প্লাটুনের দায়িত্ব ছিল, ওদের 7টা প্লাটুন ছিল, 30 জন করে তাহার কথা, কোনো মধ্যে 28 জন ছিল, কোনো মধ্যে 32 জন ছিল, এইভাবে ছিল। ডক্টর উইলিয়াম ছিল ওই হালুয়া গেটের, আনোয়ার সাহেব ছিল, এইভাবে আমরা ট্রেনিং দিলাম প্রায় 28 দিন, জঙ্গল প্যারেড হলো 4 দিন। মাঝখানে আবার ওরা ওই আমাদের এই 3টা উইং থেকে আবার 62 জন ছেলে আবার ইয়ে করলো, ইয়ে থেকে আবার রিক্রুট করলো ফর অফিসার্স, মানে আমরা তারা কমান্ড করতে পারি আর কি। এর মধ্যে আমার একটা ইয়ে ছিল, আমি প্রথমেই হিন্দিটা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলছিলাম, যার জন্য উস্তাদের সাথে আমাদের হিন্দিতে কথা বাতচিত হইতো খুব সুন্দর হইতো। আর ছিল জাফর ইকবাল, ওই যে সোনালী ব্যাংকের পরে GGM হয়ে আনি আসতো, ও পারতো, আমরা দুজন দুবাসীর কাজ করতাম ওই যে ক্লাসগুলোতে। পরে আমাদেরকে ব্যাক করলো, আমরা এলাম বাগমারা থেকে 5 কিলো ভিতরে জক্সগ্রাম, তো এই জক্সগ্রামে আমরা আসলাম, তখন আমাদের আর্মস টার্মস কিছুই নাই, যা সকালে পিটি করি আর খাওয়া দাওয়া আর ঘুমাই। 16 দিন পরে আমাদের আর্মস সাপ্লাই হলো। সময়টা মনে আছে, সেটা আমরা তো ধরেন মে জুন, মেটা পুরাটাই আমরা ট্রেনিং দিলাম, হ্যাঁ, জুনে 16 দিন বসে নিলাম, 16 দিন পরে আমাদের আর্মস আসলো। তো আর্মস যার জন্য প্রত্যেকের নামে আর্মস শিশু হইলো, আমার নামে হইলো, আমরা আসলো। তখন আমরা আর্মস পাওয়ার পরে আমাদেরকে ডিরেকশন দিত, ওই যে যেমন চারাপাড়া ক্যাম্পাসে, তারপরে বিজয়পুর ক্যাম্পাসে, ঘুষগাঁও ক্যাম্পাসে, ওইখানে আমরা ওই পাহাড় ডিঙ্গায়, অনেক দূর পাহাড় থেকে ডিঙ্গায় সেটা 2-3টা ফায়ার, 4-5টা ফায়ার করে আমরা জিম্মারে পাহাড়ের ওই পাশে শুয়ে থাকতাম, আর ওরা মোটামুটি সারা রাত্রই ফায়ার করতো। কিন্তু কিছুদিন এইভাবে করার পরে ওদের ফায়ার আর করে না পাকিস্তান আর্মিরা, আমরা 1-2টা ফায়ার করলে ওরা ফায়ার করতো অনেক কম, কিন্তু আমরা যখন কিছুদিন এভাবে যখন 1-2টা ফায়ার করি, পরে আর ফায়ারটা আর করে না। তখন আমাদের এখানে ইন্ডিয়ান অফিসার ছিল ক্যাপ্টেন মুরারি, তো ক্যাপ্টেন মুরারি তখন বললো যে না, তোমাদের এইভাবে হবে না, তো তোমাদের ওদের রেসপন্স আনতে হবে, রেসপন্স আনতে হলে তখন তো আরও কাছে যেতে হয়। 25 জুন রাত 10টায় ক্যাপ্টেন মুরারি গেল এবং ওনার সাথে কিছু ইন্ডিয়ান অফিসার গেল, এরা গেলে আমাদেরকে সবাইকে ফলিং করলো, এবং ফলিনের সময় আমরা 72 জনকে উনি রিক্রুট করলেন, আউট অফ 117 আমাদের এই কোম্পানিতে আমরা ছিলাম 117, এবং আমাদের কোম্পানি কমান্ডার ছিল তোবাজুল হোসেন জুম, আর কোম্পানি 2IC ছিল আব্দুর রশিদ কাপাসিয়া। তো আমরা 72 জন আমাদেরকে মার্চ করাইল বাগমারা নিয়ে আসলো, বাগমারা নিয়ে এসে একটা ওইখানে একটা গির্জা ছিল খ্রিস্টানদের, ওই গির্জা নিচে আমাদের জায়গা দিল। তখন ধরেন রাত্র 12টার দিকে আমাদের এখানে জায়গা দিল, 3টা করে রুটি দিল, যে এটা সকালের নাস্তা, ওদের যে কী করাবে কী হবে এটা তখন পর্যন্ত আমাদের ইনফরমেশান দেয় নাই। তো ঠিক 6টায়
আমাদেরকে সবাইকে রেডি হইতে বললো, আমরা সবাই রেডি হইলাম। তখন সবচাইতে কেউ বলতো আমাদের তো কোনো প্রসেস ছিল না, গুলি রাখার তো কোনো প্রসেস ছিল না, এটা প্রসেস বলে আর কি আমাদের কাছে, যেমন যে খাকি বেল্টের মতো এখানে আবার এই কুটা কুটা গল করা আছে, এগুলো নেই। আমরা কি করতাম, গামছা বাস করে, গামছা প্রত্যেকের গামছা ছিল, গামছা তো বাস করতাম, বাস করে গামছা আরেকজনে বাঁধে দিত, এই যে গামছার বাজের ভিতরে আমরা এই গুলি গুলো রাখতাম, এছাড়া আর কোনো পথ ছিল না। যাই হোক, ওখানে ছয়টায় আমাদেরকে মার্চ করে, আমাদের এখানে একজন বাঙালি আর্টিলারির একজন হারুন করে না, ওনার বাড়ি ছিলে, হারুন ছিল আমাদের এই ওই দিনের অপারেশনের আমাদের এই গ্রুপটার কমান্ডার। তো আমাদেরকে নিয়ে শুয়াইলো, পজিশন নিয়ে শুয়াইলো, তখনও আমরা জানি না যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক 6:35 আমাদেরকে বলা হলো যে বিজুপুর ক্যাম্পে থাক, এখন তো আমাদের ব্যাক করার কোনো সুযোগ নেই। আমরা তো তখন আমরা কিছু ফ্রাস্ট্রেশনে বুঝি যে আমাদের যে গেরিলা ফাইট করবে, ডাইরেক্ট ফাইট আমাদের কেন। যাই হোক, এখানে চলে আসছি, ডাইরেক্ট ফাইটে হইতে হবে। আমাদের কাভারিং ফাইট ছিল ইন্ডিয়াতে, ওরা কাভারিং ফাইট দিচ্ছে, প্রথমে প্রায় 2 ঘন্টা 35 মিনিট ওই পার ওই পার হয়েছে, আমরা শুধু নিচ্ছি না শোয়া পজিশনে শোয়া। এরপরে ওই ফাইটের পরে আমাদেরকে এগুলো মারছে, আমরা যখন মার্চ করলাম তখন একেবারে বিজুপুর ক্যাম্পের খুব কাছে, ধরেন 50 গজের ভিতরে, তখন আমাদের সবার গুলি হইলো, গুলি বর্ষণ হইলো। আমার পাশে আমার ছিল, আমার কলিগ ছিল সন্তোষ, সে মারা গেল। আশুতোষ রায় বাড়ি, সন্তোষ বাড়ি দুর্গাপুর, সে মারা গেল। এরপরে আশুতোষ রায় সে স্প্লিন্টারের গুলি খাইলো, এরকম 27 জন আমাদের ইনজুর্ড হইলো। তো সাদেক নামে একটা ছেলে ওই আমাদের সাথে ডাকার ছিল, ওর বাড়ি কাপাসিয়া, সে ওই সন্তোষকে নিয়ে তার লাশ নিয়ে তো আসতে গেল। তারা কয়েকজন, ও রশিদ নামে একজন ইনজুর্ড হইলো চৌধুরীপুরে, ওরে সাদেক ওদেরকে নিয়ে আসলো। আমরা ওখানে আমাদেরকে বসে শুয়াই রাখলো, ফায়ার করতেছি, কোনো ইয়ে নাই, আমাদের কোনো অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স অর্ডার, ব্যাক করার তো কোনো অর্ডারই না। যাই হোক, তখন আমরা দেখতে পেলাম যে বিজয়পুর ক্যাম্প, এইখানে ধরেন আমরা 11টার দিকে, আমাদের ওদের থেকে ফায়ার নাই, আমাদের থেকে ফায়ার টুকটাক, ওদের থেকে ফায়ার একদম নাই। আমরা তখন কী করবো, তখন হারুন আবার আমাদের কমান্ডার হারুন, উনি আবার দাঁড়াই থেকেই সব কমান্ডই করছে একটা গাছের আমার মধ্যে, উনি কোনো ডিসিশন দিচ্ছে না। হঠাৎ করে পিছনে চাইয়া দিয়েছে ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন হোনারের নেতৃত্বে, ওনারা আবার আমাদের সাথে জয়েন করলো। তারপরে উনি বললো যে পাক আর্মি অফিস গিয়া মানে ব্যাক করছে। তারপরে আমরা ওই অনেক কষ্টে ওই পাহাড় ডিঙ্গায় ডিঙ্গায় শেষ পর্যন্ত বিজুপুর ক্যাম্পে আমরা উঠতে চাইলাম, কিন্তু আমাদের উঠতে দিল না, কারণ মাইনটেন থাকতে পারে। শেষ পর্যন্ত ওই এক্সপার্ট যারা আছে, এক্সপ্লোসিভ এক্সপার্ট, ওরা আসছিল, আর মাইনটেন দেখলো যে মাইনটেন খুব একটা বেশি নেই। এরপরে আমরা ওই ওইখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম 26 জন। এবং এই ক্যাম্পটা দখল করে আসলে আমাদের একটা কী বল প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো যে হোয়াট ইজ ওয়ার। তখন আমরা মেন্টালি আমরা খুব বুঝলাম যে দিস ইজ ওয়ার, এটাই আমাদের প্রথম মুক্তিযুদ্ধ হিসাবে এবং প্রথম বিশ্বের মুক্তিযুদ্ধ হিসাবে আমাদের এইটাই প্রথম বিজয়। ওয়ান লস ওয়ান ক্যাম্প, কাজে এটা ইট ইজ নট এ লস অ্যাট অল, একটা ক্যাম্পের বিনিময়ে। এবং আমরা পরবর্তী সময় শুনলাম যে অনেক পাকিস্তানি আর্মি নিহত হয়েছে, এদের যে পুরো কম্পানিটাই ধ্বংস হয়ে গেছিলো। আমরা ক্যাম্পে উঠে দুইটা ঘোড়া পাইছি একদম ভেনিস। এরপরে আমরা আবার বেক করলাম, ওরা সবে করে শনিবার একটা জায়গা আছে ওইখানে ওদের ক্যাম্পে ওরা এসে বললো। আমরা আমাদের সেই জক্সুগ্রাম ফিরে গেলাম বিকাল 4টায়। ওই যে আর্মি পার্সন ছিল কোনো মেয়ে রস্তুম যে আমার সাথে জেগে ছিল, এক হয়েছে চাড়া ভাড়া দখল করে নাই চলে যায়, চলেন আমরা তো বুঝে হচ্ছে যুদ্ধ বিভাগে করতে হবে। পরের দিন আমরা এসে চাড়া ভাড়া দখল করে গেলাম, চাড়া ভাড়াতে আমাদের কোনো লস হয় নাই, ওদের কী লস হয়েছে আমাদের জানা নেই। এরপরে ঘুষগাঁও, ঘুষগাঁওয়ে ওদের খুব হেভি ব্যারিকেড ছিল, তো ওইখানেও আমরা কয়েকটা যুদ্ধ করছি, বল্লভপুরে যুদ্ধ করছি। এই আমাদের এই পরে ক্যাপ্টেন মোরালি আমাদের বললো যে তোমরা এই 3টা ক্যাম্প তোমাদেরকে অফিসারে রাখতে হবে, এইটাই তোমাদের দায়িত্ব। এতো অনেক না, কিন্তু 3টা ক্যাম্প তো অনেক, প্রায় 150 কিলো হয়ে যাবে এইভাবে সার্কেলে। তো ওইটা আমাদের রাখতে গিয়ে আমাদের 17টা ছেলে চলে গেছে, প্রায়ই আরো আক্রমণ করতে এই ক্যাম্পগুলো দখল করতে, কিন্তু তারপরে আর দখল করতে পারে না, কিন্তু আমাদের 17 জন ছিল। পরের অপারেশনগুলো তো কমান্ডার, এখন আমাদের একটা ভাগবাটোর হবে, তখন মোটামুটি আমরা একটু একটু সবাই, বিশেষ করে দোস্তমালি কোনো উনি কমান্ড করতো। তারপরে অনেক সময় কমান্ডার কোম্পানি করে দেয় আজকে কমান্ডার দেয় তুমি, মানে সাইক্লিং অর্ডারে দিত একজন, যার উপর এফিসিয়েন্সির উপর দিত আর কি। অনেক কমান্ডে আমি অনেক অপারেশনে কমান্ড করছি, অনেক অপারেশনে কমান্ড করছি। ঘুষগাঁওয়েও একটা ভালো যুদ্ধ হয়েছিল, ওইখানে আমাদের যে সিরাজুল ইসলাম প্রিন্সিপালের ভাই পূর্বদলার, হ্যাঁ সিরাজ, ওনার ছোটো ভাইটা মারা গেল, এরপরে আর একটা ছেলে মারা গেল। এরপরে আমরা
আমি নভেম্বরের 5 তারিখ আমাকে 6 জন লোকসহ গৌরীপুরের আমাদের এলাকায় কিছু অপারেশনের জন্য পাঠাইল। মাঝখানে আবার অগাস্টে আসছিলাম, অগাস্টে এসে ছোট স্টেশনটা পুরাই দিলাম, এক্সচেঞ্জটা উড়াই দিলাম গৌরীপুরের রেল স্টেশন, এটা ওদের পুরনো হয়েছে। তবে এই যে পুরনো হয়েছে এতে মেজর কিছু হয় নাই, তবে এক্সচেঞ্জটা চলে পোড়াবাড়ি ড্যাস্ট। এরপরে আবার নভেম্বরে ব্যাক করলাম, এখানে তখন ব্রিজ টিজ, রেল ব্রিজ, তারপরে রুট ব্রিজ, এগুলো ব্যাক করলাম। 8 তারিখ গৌরীপুর থানা আমাদের ক্যাপচার নিয়ে আসলে এরপরে 10 তারিখ তো মানুষ এসে বললাম, 10 ডিসেম্বর মানুষ নিয়ে আসলাম। এরপরে তো আমি মনে করি মাই ডিউটি ইজ ফিনিশ, আবার লেখাপড়ায় চলে গেলাম, ডিগ্রি পাস করলাম এবং ঢাকাতে মাস্টার্সে ভর্তি হলাম। এবং এই সময়ে ভর্তি হয়ে মাস্টার্স করে এরপরে আবার এই পেশায় আসলাম। দীর্ঘদিন গৌরীপুর থানা আমাদের সভাপতি ছিলাম, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলাম, এই আছি স্বাধীনতার পক্ষে আছি। এখন এখন না আওয়ামী লীগের আমি তো 16 বছর একটা মাস সভাপতি ছিলাম, এখন কি এখন তো পলিটিক্যাল মায়ের পেশার কারণে কোনো কিছুতেই নাই। এখন গাতক দেওয়া নির্মূল কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমার বিভিন্ন ইউনিয়নে আমার সংগঠন আছে, এই সংগঠনগুলো আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এবং বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন সেমিনার করি, মিটিং করি, আলোচনা করি। এখনকার যে অবস্থা সেটা হলো জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা, দেশপ্রেম, এখানে তো বিতর্কের কোনো অবকাশ নাই। এবং উন্নয়নের বিভিন্ন, যেমন আমাদের গরিবরা ধরেন, আমি গরিবরটাই বলি, এই বৃদ্ধ ভাতা, এই মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এইভাবে আমি শুনি যে প্রায় 10 কোটি টাকা প্রতি মাসে এখানে আসে, যদিও 3 মাস পরে দেয় অথবা 1 মাস পরে দেয়। তো এইগুলো দিচ্ছে, তারপরে যে কাবিকা, এখন তো কাবিটা, তারপরে যে 40 দিনের একটা কর্মসূচি দেয়, এইগুলো দেয়। তো সত্য কথা বলতে কি, আর আমি বঙ্গবন্ধু রাজনীতি করি সত্য কথাই বলবো, বঙ্গবন্ধু সত্য কথা না বলে যদি একটু নরম থাকতেন তাহলে তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার থাকেন। বঙ্গবন্ধুর আদর্শে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া পাইছি, মাথায় হাত বুলাইছি, আমও করছি, হাতে বাড়ি বদল হতে আজকে হাতে বাড়ি স্বীকার অস্বীকার করি না, উনি ওনার মাধ্যমে আমি বঙ্গবন্ধুর এই প্রাইম মিনিস্টার থাকাকালীন অবস্থায় ওনার বঙ্গবন্ধু গেছি শুনছি। সত্য কথা বলতে কি, এখানে জিনারা আমাদের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এখানে যে আমার দায়িত্ব পালন করছেন, তারা আমাদের আখের নিয়ে ব্যস্ত আছে, চরমভাবে আখের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে ব্যস্ত না, দলীয় নিয়েও ব্যস্ত না, এবং সবাই একটা নিজস্ব বলয় সৃষ্টি করে, বলয় সৃষ্টি করে সেই বলয় দিয়ে কাজ করতে চায়। দলের প্রতি তাদের সহানুভূতি কতটুকু আছে, ভালোবাসা কতটুকু আছে, আনুগত্য কতটুকু আছে, এইবার আমি শুনি আর বিশেষ করে আমার গরিব শুনি। উত্তরপ্রদেশ মুক্তি বর্তমান, যেমন আমার ছেলেটা যে সন্তান গমনের সভাপতি, তো আমরা বিভিন্ন স্কুলেও যাই, স্কুলে গিয়ে আসলে এদেরকে মুক্তিযুদ্ধের কাহিনী বলি, হোয়াট আমরা কী ছিলাম, কোথেকে কেন হইলো, কীভাবে হইলো, এবং এই দেশটা আমাদের, এই দেশটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সৎ হইতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে, এই মাদক এইগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এগুলো মানুষকে ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, কাজে এদেরকে মুক্ত থেকে সেটা এই দেশকে, দেশপ্রেমকে, দেশপ্রেম মনে জাগ্রত করতে হবে, সোজা কথা দেশ, দেশপ্রেম জাগ্রত করতে হবে। এবং আমি অনুরোধ করবো এই যে তরুণ প্রজন্মকে যে এই বিভ্রান্তির পথে না গিয়ে ওই হঠাৎ করে একদিনই বড় লোক হওয়া, ইয়া বা তারপরে ওই হিরোইন এই সমস্ত পিছনে না গিয়ে পরিশ্রম তারা করুক, লেখাপড়া করুক, যে যে আঙ্গিকে আছে এখানে যদি তারা তাদের যে মেধা আছে সেটা যদি ওই আঙ্গিকে, আমি গৃহস্থ করতেছি ওখানে, এখানেও মেধা আছে, মেধার প্রয়োজন আছে। আজকে দেখেন আমাদের দেশে আমরা যখন ফরজ ভাই তো আছি, ওনার বড় ভাইয়ের সাথে একসাথে ইয়ে করতাম আমরা, সেই 1962 আমি 6-এ পড়ি, তো ওই সময় তো ভাতের অভাবে মানুষ কত কষ্ট করছে, এখন তো এই দেশে ভাতের কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আমাদের একটি অভাব, সেটা হলো সৎ মানুষ হওয়া, দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, সমাজের জন্য কিছু করা, মুক্তিযুদ্ধের জন্য কিছু করা। 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, আমাদের সততা দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, এবং দেশকে ভালোবাসে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার।